हेलो गाइज प्रियम स्पोर्ट्स और एक भिडियो तुम्हारे आओ एक बार स्वागत। ये भिडियो डिसकस करते चले मोहनबागान नेक्स्ट राउंडे जाबे बसुंधरा नेक्स्ट राउंडे जाबे ना कि उड़ीसा एफ सी नेक्स्ट राउंडे जाबे बसुंधरार काछे किन्तु एडवांटेज रही है मोहनबागान थेके बेशी। तबे मोहनबागानेरो एखोनो पोरेर राउंडे जेते गेले ताकिये थाकते हबे रॉय कृष्णादेर दिके, कारण एखोनो पर्यन्तो टेबिलेर जे अवस्था ताते रॉय कृष्णाराओ जेते पारे आर मान्दो सादिकु जेसन कमिन्सराओ जेते पारे एवं बांग्लादेशेर बसुंधरा किंगसो जेते पारे पोरेर राउंडे। तो आम्रा जदि एई मुहूर्ते ताकिये देखी टेबिलटार दिके ताहले एएफसी ग्रुप डीते रयेछे किन्तु एई भारतेर जोनटा जेखाने भारतेर दुटो क्लाब रयेछे साथे बांग्लादेशेरो एकटी क्लाब रयेछे एबं माजिया रयेछे। तो माजियाके आम्रा टोटाल स्ट्राक्चार थेके जदि बाद दिये दिई कारण माजिया किन्तु चार म्याचे तीन पॉइंट, माजियार कोनो माने जायगा नेई पोरेर राउंडे जावार। তবে মাজিয়া কিন্তু একটা এক্স ফ্যাক্টর হতে চলেছে এই টেবিলে দাঁড়িয়ে, কারণ এই মাজিয়াই একমাত্র যারা বসুন্ধরাকে 3-1 গোলে হারিয়েছিল। কিন্তু তো প্রথমে আমরা দেখে নিই পয়েন্ট টেবিলটা একটু। বসুন্ধরা কিংস কিন্তু 4 ম্যাচে 7 পয়েন্টে রয়েছে, মোহনবাগান 4 ম্যাচে 7 পয়েন্টে রয়েছে, উড়িষ্যা এফসি 4 ম্যাচে 6 পয়েন্টে রয়েছে এবং মাজিয়া রয়েছে 4 ম্যাচে 3 পয়েন্টে। এবার অনেকের বক্তব্য এখানে এরকম, কারণ নানা রকম মন্তব্য ভিডিওর পরে আসে, তো তার জন্য একটু ক্লিয়ার করে দেয়া ভালো যে মোহনবাগান তো গোল ডিফারেন্সে অনেকটা এগিয়ে রয়েছে বসুন্ধরা থেকে, তবে কিভাবে দাঁড়িয়ে বসুন্ধরা লিগ টেবিলে টপে রয়েছে। দেখো এএফসি কাপের এই গ্রুপের দিকে তাকিয়ে দেখলে বা এএফসি কাপের দিকে যে নিয়মটা বিবেচ্য করা হয় বা বিবেচনা করে দেখা হয় সেটা হলো হেড টু হেডকে এগিয়ে রয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে যে বসুন্ধরা কিংস ভারতে এসে মোহনবাগানের ইগিয়েন্সটে ভুবনেশ্বরে ম্যাচটায় তারা ড্র করে গেছে এবং ঘরের মাঠে তারা জয় পেয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্সে মোহনবাগানের থেকে পিছিয়ে থেকেও তারা কিন্তু লিগ টেবিলের টপে রয়েছে। এবার এই যে বসুন্ধরা কিংস তাদের পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু উড়িষ্যা এফসি এবং মাজিয়ার সাথে। আমরা যদি একটু পেছন দিকে তাকিয়ে দেখি তাহলে কিন্তু বসুন্ধরা কিংস এবং উড়িষ্যা এফসির রেজাল্টটা 3-2 জিতেছিল, উইন করেছিল বসুন্ধরা কিংস। তবে মাজিয়া এবং বসুন্ধরা কিংস ম্যাচটায় 3-1 গোলে কিন্তু জিতেছিল মাজিয়া। তো আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স করেছিল এবং বসুন্ধরা কিংসের ডিফেন্সটাকে ভেঙে গোল করাটা খুব একটা টাফ নয়। তবে তাদের যে স্ট্রাইকার রয়েছে বা অ্যাটাকিং যে জোনটা রয়েছে সেটা খুব বেশি স্ট্রং। তবে উড়িষ্যা এফসি কিন্তু একটা ভালো লড়াই দেবে এই বসুন্ধরা কিংসের এগেনস্টে, কারণ প্রথম ম্যাচে তারা মোহনবাগানের এগেনস্টে হারলেও তারা পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে। লাস্ট ম্যাচ 2-0 হাফ টাইমে পিছিয়েছিল, সেকেন্ড হাফে তারা 3-2 উইন করেছে। তো সেখান থেকে একটা অনবদ্য একটা রান শুরু করেছে উড়িষ্যা এফসি। এবং এই উড়িষ্যা এফসি কিন্তু আমরা যদি দেখি সার্জিও লোবেরার আন্ডারে দিনকে দিন অনেক বেশি ইমপ্রুভ করছে। তো অবশ্যই রয় কৃষ্ণা, দিয়াগো মরিসিও, আহমেদ জাহু এদের কাছে ভর করে কিন্তু অবশ্যই উড়িষ্যা এফসিও চাইবে যে নেক্সট রাউন্ডে যাওয়ার, এবং তাদের কাছে একটা সুযোগ আছে, মানে নো ডাউট দারুণ একটা সুযোগ আছে কিন্তু উড়িষ্যা এফসির কাছেও পরের রাউন্ডে যাওয়ার। এবং তারা যদি বসুন্ধরা কিংসকে হারিয়ে দেয় তাহলে কিন্তু মোহনবাগান পরের মানে পরবর্তী দুটো ম্যাচ জিতে তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে। এবার আশা করছি যে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। তো যদি বসুন্ধরা কিংসের সঙ্গে উড়িষ্যা এফসি বা মাজিয়া কেউ একটা ড্র করে এবং মোহনবাগান যদি বাকি দুটো ম্যাচ জেতে তাহলেও কিন্তু মোহনবাগান পরের রাউন্ডে যাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে হয় বসুন্ধরাকে একটা হারতে হবে, নয় বসুন্ধরার এগেনস্টে উড়িষ্যা এফসি বা মাজিয়ার এগেনস্টে একটা ম্যাচ ড্র করতে হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার যদি কোনো কনফিউশান থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সেই কনফিউশানগুলো ক্লিয়ার করব এবং পরবর্তী ভিডিওতে আমরা ডিসকাস করব অবশ্যই উড়িষ্যা এফসি এবং বসুন্ধরা কিংসের যে প্রথম একাদশ বা স্ট্রেংথ বা কোথাও উইকনেস রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই ডিসকাস করব। তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।